সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন সকল ফিউচার আপডেট পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আমি মিমা ফ্রিন, আমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাড়াতাড়ি, আর নতুন নতুন কার্যকরী ভিডিও পাওয়ার জন্য। আজ আমি আপনাদের ইনো দিয়ে ভিডিও বানিয়ে দেখাবো, যা আপনার ফেসকে মাত্র 20-25 সেকেন্ডে করে তুলবে উজ্জ্বল ও ফর্সা। ইনো ফেসে ব্যবহারের কিছু নিয়ম আছে, এই নিয়মে যদি আপনি ব্যবহার করেন তবে আপনার ফেসে কোনো ক্ষতি ছাড়াই ফর্সা করে তুলতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার তৈরি করা যাক ইনোর ফেস প্যাক। প্রথমে আমাদের দরকার ইনো। তার আগে আপনাদের বলবো ইনো কি। ইনো হলো এক ফ্রুট সল্ট, যা হলো সিট্রিক অ্যাসিড। এতে বেকিং সোডাও হতে পারে অথবা সোডিয়াম বা কার্বনেটও হতে পারে। প্রথমে ইনোর প্যাকটি কেটে পুরোটা একটি বাটিতে ঢেলে নিন। এরপরে আপনি 1 চামচ গ্লিসারিন অথবা 1 চামচ অ্যালোভেরা জেল নিন। আমি অ্যালোভেরা জেল নিলাম। এবার দুটো ভালো করে মিক্স করুন। এবার তৈরি আপনার ফেস প্যাক। এবার ব্যবহারের নিয়ম দেখাবো। আগে আপনাদের কিছু বিষয় সতর্ক করে দেব, যা ভুলেও করা যাবে না। 1, মুখে পিম্পল যদি থাকে তবে এই ফেস প্যাকটি ব্যবহার করা যাবে না। 2, এই ফেস প্যাকটি মুখে মাত্র 20-25 সেকেন্ডের বেশি সময় লাগিয়ে রাখা যাবে না। 3, অবশ্যই ফেস প্যাকটি লাগানোর পরে মুখ ধোয়ার সময় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। এবার আপনাদের ব্যবহার নিয়ম দেখিয়ে দেব। প্রথমে আপনার ফেসটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপরে ফেস প্যাকটি হালকা হালকা করে এইভাবে লাগান। 20-25 সেকেন্ডের বেশি ভুলেও রাখা যাবে না। শেষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন, আমি যে হাতে ইনো প্যাক লাগিয়েছিলাম সেই হাত কীরকম ফর্সা হয়ে গেছে, অপর হাতটি কালো। আপনার ফেসটিও এরকম ফর্সা হবে যদি এই প্যাকটি ব্যবহার করেন। এই প্যাকটি আপনি সবসময় ব্যবহার করবেন না, মাঝে মাঝে ব্যবহার করবেন। যদি কোনো পার্টি বা কোনো অনুষ্ঠানে যান সেই সময় ব্যবহার করবেন, দেখবেন সাথে সাথে চাঁদের মতো ফর্সা ত্বক পেয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের যে কোনো সমস্যা আমাদের জানাবেন। সবাইকে ধন্যবাদ।